বিয়ে বাড়ি সিজন চলছে আর বিয়ে বাড়ি আসবো না, তা কি কখনো হয়? এই দেখো চলে এসেছি একটা বিয়ে বাড়িতে, আর বিয়ে বাড়িতে ফটোগ্রাফার দেখলেই আমার মনটা যেন কেমন কেমন করে। এই ভেবো না যে লাইন মারছি, আসলে আমিও একজন ওয়েডিং ফটোগ্রাফার, তো তাই বললাম যে ওদের ফিলিংসটা আমি বুঝতে পারি। এই সব ছেড়ে ছুড়ে কি হচ্ছে না হচ্ছে সোজা চলে গেলাম খাবার ওখানে, মেনুটা ভালো মতো পড়ে নিলাম। আর এই দেখো মাকে অনেকক্ষণ থেকে হাই করতে বলছি আর মা সেটা বুঝতেই পারছে না। শেষ পর্যন্ত মা হাই করলো, আমার তো পুরো হাসি পেয়ে গেছিলো। আর অনেক অপেক্ষার অবসানের পর আমি পেয়েছি ধবধবে সাদা প্লেটটা। এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার একটা কাকুর ছেলে। আর দেখো আজকালকার বাচ্চাদের অ্যাটিটিউড, হাই করতে বলছি আমি তো দেখে অবাকই হয়ে গেলাম, আর এই যে ফুরুত করে পালিয়ে গেল লজ্জাতে। এখানে খেতে বসেছিলাম হচ্ছে কাকিমণি, ভাই, আমি আর মা, আর ওইখানে বসেছে দুটো বিবাহিত পুরুষ, বাবা আর কাকু। আমার মা সত্যি প্লেট থেকে টিস্যু হটাতেই ভুলে গেছে, আমি যেয়ে দেখলাম খাবার আসছে চট করে হটিয়ে নিয়েছি। আর এই দেখো প্রথমেই থালাতে দিয়ে দিলে হচ্ছে গ্রিন স্যালাড, এরপর দিয়ে দিল রাধা বল্লবী আর সাথে চানা মশালা। এইসব খাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম আজ বিয়ে বাড়িতে আমি ভাত খাবো না। আর ঠিক কথার কথা, ওরা যেই দেখলো ভাত খাবো না সাথে সাথে ভদ্রতা করে পোলাওটা আমাকে দিয়ে চলে গেল। এর থেকে ভালো মানুষ আর হয় বলো? তারপর দিয়ে দিল এক পিস পাঞ্জাবি ফিশ ফ্রাই, এটা তো দেখতে বেশ ভালো লাগছিল, কিন্তু যেই দেখলাম এত কাটা সাইড টাইডগুলো আমি ছাড়িয়ে নিলাম আর হালকা করে একটু কেটে নিয়ে এটাকে মায়ের প্লেটের মধ্যে পাস করে দিলাম মা দেখার আগেই। এরপর দিয়ে দিল হচ্ছে এঁচোড় চিংড়ি, দেখো আ হা হা, পোলাওয়ের সাথে এঁচোড় চিংড়ি কী কম্বিনেশান আমার মায়েরই। আর মেনুটা বারবার দেখছিলাম যে এরপর কী আছে কী আছে কী আছে, এই করতে করতে পোলাও আর এঁচোড় চিংড়ি খাচ্ছিলাম। ভাবলাম টাইমটা পাস হচ্ছে না, তো পোলাওয়ের থেকে কিশমিশগুলো একটু সাইড কাটিয়ে রেখে দিই। এই পোলাও আর কিশমিশের সম্পর্ক বিচ্ছেদ করতে করতেই দেখলাম সাইডে একটা মাছ দিয়ে চলে গেছে। এই মাছের তো আমার ভালোই লাগে না খেতে, মার থেকে একটু ভেঙে নিয়ে খেয়ে নিয়েছি। আর এই দেখো যেই ক্যামেরা ঘুরিয়েছি সাথে সাথে মাটনটা দিয়ে চলে গেছে, দেখাতেই পারলাম না তোমাদেরকে। তো এবার একটু মাটনটাকে ভেঙে টেঙে খাবো না, তা কী করে হয় বলো? তোমাদেরও ভিডিও ভালো লাগবে না আর আমারও ঠিক খেতেও ভালো লাগবে না। কিন্তু মাটনটা যাই বলো তাই বলো ভীষণ সফট ছিল, খেতে অনেক ভালো লাগছিলো, আমি তো সবটাই খেয়ে নিয়েছি একদম। এই দেখো আমার প্লেট একদম পরিষ্কার, চাচি মুচি করে খেয়ে নিচ্ছি। আর শেষ পাতে এবার দিয়ে দিলে হচ্ছে আমসত্ত্ব আর খেজুরের চাটনি। এত কিছু যে খেলাম তা তো হজম করে গ্যাস পাস করতে হবে কি না, তার জন্য গ্যাস পাস করার জন্য দিয়ে চলে গেলো পাস পাস। আর শেষ পাতে দিল হচ্ছে রসমালাই, তো এই রসমালাইটা আমি শেষ করি আর আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও।